এখন ওরা যে শ্রুতি নাটকটি করবেন, দেখুন এই শহরে বলুন, গ্রামে বলুন, মফস্বলে বলুন, শাশুড়ি বইয়ের সম্পর্কটা সবসময় ঠিক মধুর হয় না। অনেক সময় দেখা যায় একটা কিছু এদিক ওদিক হচ্ছে। এরম একটা গল্প নিয়ে, এটা নামটা কি তোমাদের? এটা বৌমা বনাম শাশুড়ি। শুভ সন্ধ্যা, নমস্কার। শুভ সন্ধ্যা। বৌমা, বৌমা। হ্যাঁ বলুন। কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ একটু কাজ আছে। কিছু বলবেন? না মানে আজ তো রোববার, আজ কি তোমাকে তো রোববারে কোনো কাজ থাকতে পারে না বুঝি? না না মানে বলছিলাম কি, সারা সপ্তাহই তো তোমার অফিস। যা বলবার তাড়াতাড়ি বলুন, অত ঘনিতা করবার দরকার নেই। না 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 সেই রকম কিছু নয়, ওই তুমি অত রাত করে অফিস থেকে ফেরো তাই। কেন, আপনার কি খিদে পেয়ে যায়? রান্না তো করাই থাকে, ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন। আমি কি নিজের খাওয়ার কথা বলছি নাকি? আসলে নতুন জায়গায় আমরা সবই ফ্ল্যাটে এসেছি। আর ফ্ল্যাটের লোকেরা আপনার কানে এসে বলেছে, তোমার বৌমা তো রাত করে ফেরে, তুমি একটু করকে দিতে পারো না, তাই আপনি আমাকে করকে দিতে এলেন, তাই তো? ওভাবে কেন বলছো বৌমা? কিভাবে বলবো, ফ্ল্যাটের লোকেদের একটু জিজ্ঞেস করে আসবেন মা। না তাছাড়া মানে তোমার ওই পোশাক আশাক, যেমন এই যে এই হাত কাটা জামা, আপনিও তো এই গরমে হাত কাটাই পরে আছেন মা। আমার আর তোমার বয়স কি এক হলো বৌমা? সে কি মা, বয়স করে তো রুচিশীল পোশাক পরবে, আমরা তো আপনাদের দেখে শিখবো নাকি? আপনি কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়েই বেরিয়ে আসেন, এবার থেকে আমিও তাই আসবো। আমি আমি বোধ হয় না ঠিক তোমাকে বোঝাতে পারছি না, আসলে খোকা অত বড় একজন অফিসার, তার তো একটা প্রেস্টিজ আছে নাকি? হ্যাঁ, আর সেই জন্য তো আপনার খোকা মাল খেয়ে সিঁড়ি দিয়ে টলতে টলতে ফ্ল্যাটে ঢোকে। কেন, লিফটে আসতে পারে না? আমি বারণ করেছিলাম, লিফট যদি আটকে যায়। ও তাই বুঝি, ও ওরকম বড় পোস্টে চাকরি করলে না একটু একটু খেতে হয়। আপনার খোকার বউও কিছু কম পোস্টে চাকরি করে না মা, এবার থেকে আমিও মাঝে মাঝে। না বৌমা না, ও কাজটি তুমি করো। ভয় নেই, লিফটে আসবো না, সিঁড়ি দিয়ে টলতে টলতে আসবো। আমি যাই, আমি যাই, তোমার মুখের কোনো লাগামই নেই। ও মা শুনুন না, শুনুন না। হ্যাঁ বল। একদিন খাবেন মা, নিয়ে আসবো আপনার জন্য। তোমার বাবা জীবন ভর আমাকে এক ফোঁটা খাওয়াতে পারেনি। হ্যাঁ বাবা মাল খেতেন। ও মানে ওই ওই মাইনে দিন ওই একটু আধটু। শুনুন এই কথা যেন আবার ওই খোকাকে বলতে চাই। আমিও একার দিন খেলে যেন খোকাকে বলবেন না, কেমন? আপনার গুরুদের তো দিন রাত খায়। সব তো ওদের কারণ সেবা, আপনি না হয় একটু অকারণ সেবাই করলেন মা। আচ্ছা বৌমা এবার একটু সংসারের দিকে মন দাও তো দেখি, শুধু ওই টাকা টাকা করলেই চলবে? 4 বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কেউ হামাগুড়ি দিল না। তা আপনি একটু হামাগুড়ি দিন না মা, ঘরের মেঝেটা মুছলেও তো একটু হামাগুড়ি দেওয়া হয় নাকি? 4 বছর একটা বাচ্চা হয় না? আপনার তো এত বছরের দাম্পত্য জীবনে একটাই মাত্র খোকা, আমারও তাই হবে। তোমার মতন আজকালকার বউদের না বাপু আমার রকম সকম ভালো লাগে। খোকাকে বলবো আমাকে ওই বৃদ্ধাশ্রমেই পাঠিয়ে। কি 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 বললে? আশ্রমে থাকবেন, আশ্রমে খাবেন। জানেন তো শ্রম করে যারা খায় তারা হলো গিয়ে শ্রমিক, আর বিনা শ্রমে যারা খায় তারাই আশ্রমিক। হ্যাঁ বলবেই তো, বলবেই তো, আমি তো বিনা পরিশ্রমেই তোমাদের সংসারে খাই কিনা ওই কবে কষি বাসি হয়ে যেতাম। খোকা আমার রত্নতুল্য ছেলে, তাই পড়ে পড়ে তোমার এই মুখ জামটা শুনছি। ছেলের দোষগুলো একটু দেখবার চেষ্টা করুন মা, সবসময় বউয়ের দোষ ধরবেন না। ছেলে মাল খেয়ে বাড়ি ফিরবে কোনো দোষ নেই, উঁচু কষ্টে কাজ করে তো ওরকম একটু আধটু হয়। ছেলে বাড়ির কোনো নিয়ম মানবে না, ঠাকুর ঘর মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। ও খোকা আমার বরাবরই ওই রকম ছন্ন ছাড়া, তুমি তো একটু মানিয়ে নিলেই পারো বৌমা। আচ্ছা আচ্ছা আমি কি খোকার কোনো দোষে ধরি না গো? হ্যাঁ ধরেন তো, ধরেন ধরেন। যদি দেখেন খোকা আমার সঙ্গে ফিসফিস করছে, বারান্দার ফাঁকে জড়িয়ে ধরছে, হাসি ঠাট্টা করছে, অমনি খোকা বউয়ের সঙ্গে ওরকম আদিক্ষেতা করিস না,
রীনা পুরুষ মানুষ। আচ্ছা কথাটা কি খুব মিথ্যে গো? হ্যাঁ আমাদের সময় সেই রাত্রিরে সব কাজের শেষে ঘরে এসে তবে বরের সঙ্গে দুটো কথা বলতে পারতাম। আপনাদের কথা ছাড়ুন তো, এক গাদা দেওর ভাসুর যা সব ফুষ্টি নষ্টি কোথাও আপনাদের, একটা দেওরও নেই যে দুটো মিষ্টি কথা বলবো। একটাই মাত্র শ্বশুর ছিল, তাও আকালে চলে গেল। হ্যাঁ বৌমা, শ্বশুর তো লোকের ওই একটা মাত্রই হয় গো। মা আপনি কিন্তু লাইফটা হেভি এনজয় করেছেন, ভেরি মাই ডিয়ার শ্বশুর ছিলেন আমার, 65 ইয়ার কি রোম্যান্টিক। মরা শ্বশুরকেও তুমি ছাড়বে না দেখছি। বারে খারাপ কি বললো, আসলে না আপনি বড় জানেন শ্বশুর মশাই সুখে থাকা সহ্যই হয়। হ্যাঁ সুখ খাইতে তো করবে, ওই বুড়ো বয়সে ভিমরতি কি না, আমি চা আনলে বৌমা কোথা, আমি খেতে দিলে বৌমা নেই, এমনকি ওই স্নানের সময় গরম জলটা বৌমাকেই দিতে হবে। ও নিজের বউ বুড়ি হয়ে গেল, ওরকম একটু একটু শখ হয় মা। তবু তো লুকিয়ে লুকিয়ে আপনার জন্য তেলে ভাজা। ওটা তো আমার শ্বশুরের না, চিরকালের অফিস, অফিস থেকে ফেরার সময় আমার জন্য কিছু না কিছু আনবি। ও মা শুনুন না। হ্যাঁ বলো বলো। বলছি কি আপনি কোনোদিন প্রেম করেছেন? হ্যাঁ কাকে কি বলছো বৌমা? না মানে বলছিলাম কি আপনাদের তো অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যেত, এত বড় দাম্পত্য শ্রেণী এদিক ওদিক। না না একটু না না, সেরকম তো কিছু মনে পড়ে না। তবে তবে তোমার শ্বশুরের না এক বন্ধু আমার ওপর একটু দুর্বলতা ছিল। কি করতেন নিমা? না সেরকম কিছু না, তবে একবার কি কি হাত ধরেছিলেন? কি বুঝাতা বলছো, পা প্রণাম করেছিলেন। আর আপনি কি করলেন? সে দৌড়ে পালাতে গিয়ে ওনারই ঘাড়ের ওপর পড়ে যায়, কি লজ্জা বলতো। কি শিহরণ, ঘুটঘুটে অন্ধকার, আমি তো ভয়ে সোহাগকে একবার চাপটে জড়িয়ে ধরলাম। তোমার লজ্জা করলো না গো? কি করবো, ভয় করলো যে। তারপর 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 আর কি, এক মিনিটের মধ্যে আলো এসে গেল। এক মিনিট মানে শর্ট সেকেন্ড। খোকাকে বলেছো? মা আপনি যেন কি, এই কথা ওকে বলা যায়? আপনি বলেছিলেন কর্তার বন্ধুর ঘাড়ের উপর পড়েছিলেন যখন। বলো বৌমা, তোমাদের তিন কালটা না ভালো না, তোমরা কোথায় থামতে হয় তাই জানো না। প্রবলেমটা ওখানেই মা, আপনারা কোথায় শুরু করতে হয় জানতেন না, আপনাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দামই দেওয়া হতো না, তাই আপনাদের পুরুষ দেবতাটির উপরই নির্ভর করতে হতো। হাজার হাজার টাকা ছাড়বাতি নিচ্ছে আপনাদের স্বামীরা রাত কাটাতেন, আর আপনারা লণ্ঠন জেলে সারা রাত শুধু অপেক্ষাই করতেন, পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর। জমানা বদলে গেছে মা, আমি চলি। ওভার টাইম আছে, আপনার খোকা ফোন করলে বলে দেবেন ফিরতে রাত হবে। সারাটা দিন আমার একা একা কি করে কাটবে বলো তো বৌমা? এমটিভি দেখুন। হ্যাঁ ফ্যাশন প্যারেড দেখুন। সে কি বয়সটা ভুলে যান মা, প্রতিটি মুহূর্তে নিজেকে বাঁচিয়ে দেবেন। ফোনই তো কি হয়েছে, আসুন আজ আপনাকে আমি একটু হাঁড়ি খেয়ে বেরো। আসুন আসুন আসুন। নমস্কার।